ঢাকা প্রতিবারই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার, ঢাকার টিম শুনলেই সবাই মনে করে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা লড়ছে বা সেরকম করেই কিন্তু আসে। তবে এইবারের ঢাকার টিমটা দেখে মনে হয় যে জাস্ট আসার জন্য আসা। আমি শুনবো আপনার কাছ থেকে, তার আগে যদি একটু লোকাল কালেকশন যারা আছে ঢাকার সেটা একটু দর্শকদের দেখিয়ে নিই। তাসকিন আহমেদ প্রথমবারের মতো মাশরাফির বাইরে বোধ হয় একজন পেসার এবার লিড করবে কোন একটা টিমকে বিপিএল এর। মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, শরীফুল, আরাফাত সানি, নাসির আলামিন, অলোক কাপালি, আরিফুল হক, মিজানুর রহমান, জুবাইর হোসেন, লিখন, আবদুল্লাল মামুন আছেন, মুক্তার আলী, দেলার হোসেন, সাথে মোহর শেখ। হ্যাঁ, এখানে আসলে পোর্টি ফর্মের অনেক প্লেয়ারও আছে, পোর্টি ফর্মের অনেক প্লেয়ার আছে, ন্যাশনাল টিম থেকে বাদ পড়া অনেক প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের দরজায় কড়ান আছে এমন অনেক প্লেয়ার আছে। সব মিলে আমার মনে হয় যে এই দলটায় চ্যাম্পিয়নশিপ ইনস্টিংক্ট কম। তবে ওই যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর সবার ক্ষেত্রে যদি অনুদিত হয় যে সবাই কিছু একটা করতে চায় নিজের জন্য, দলের কথা পরে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলোও যদি এদের কাছ থেকে সবাই পায়, এই দলটার ভালো কিছু করারও সামর্থ্য আছে। দেখেন, নাসির হোসেনের ক্যাপেবিলিটি আছে প্রত্যেকটা প্লেয়ারের। শরীফুল ইজ এ ভেরি গুড বোলার, আলামিন ইজ এ ভেরি গুড বোলার, আলামিন ন্যাশনাল টিমে নাই কিন্তু ইজ এ গেম চেঞ্জার, যে কোনো ম্যাচ চেঞ্জ করে দিতে পারেন। আরাফাত সানি এখনও বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিনার। আরিফুল হকের মতো অলরাউন্ডার আছে, মুক্তার আলীর মতো অলরাউন্ডার, মিজানুর রহমান গেম পান কি না পান কিন্তু মিজানুর রহমান সবসময় টপ অর্ডার একজন সলিড পারফর্মার, মোহর শেখ ব্যাকআপ বোলার, জুবাইর হোসেন লিখন স্পিনার রেখেছে গেম হয়তো পাবে না, মিঠুন, তাসকিন, সৌম্য, এই তিনটা নাম হচ্ছে নির্ভরতা দেবে আপনাকে যে সৌম্য বাংলাদেশের মানে যে টিমে থাকে সেই টিমটা অলওয়েজ তার দিকে চোখ থাকে কি করবেন না করবেন, যে টপ প্লেয়ার বাংলাদেশের। একটু যদি বিদেশি প্লেয়ারগুলোর দিকে দেখেন, একটু যদি দেখেন বিদেশি প্লেয়ার আমাকে একটু হতাশ করেছে ঢাকা ডমিনেটরস এর কম্পেয়ার টু দেশি, খুব একটা চমকপ্রদ নাম নেই, আপনি নিজেও হয়তো বা একমত হবেন। জি, একদমই, সেখানে আছেন দিলশান, মুনায়রা, চামিকা, করুণা রত্নে, শান মাসুদ, আহমেদ শেহজাদ, সালমান রিশাদ, আমির হামজা, উসমান ঘানি, ইমরান আছেন এবং রবিন দাস আছেন সেখানে, বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার। এখানে আসলে আমি বড় নাম ওই অর্থে দেখছি না, আর বিপিএল এ সাকসেস হবেন এই এই হলফ করে বলার প্লেয়ার কম। আহমেদ শেহজাদ পাকিস্তান ন্যাশনাল টিমে নাই অনেক দিন, তিনি বিপিএল এ অবশ্য টপ পারফর্মার, সব রকম ফর্মের প্লেয়ারই আছে, বাট বিদেশিটা দেখলে মনে হয় যে পর্তি ফর্মের যারা তারাই আছে। দিলশান, মুনাবিরা লেজেন্ডস খেলেছেন গতবার, এবার ঢাকা তাকে নিয়েছে। চামিকা, কারুনাথ, শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ততা, ইন্ডিয়া চলছে তার, তিনি 18-19 তারিখের আগে হয়তো আসতে পারবেন না। সো শান মাসুদেরও পাকিস্তান সিরিজের ব্যস্ততা আছে, ওডিআই খেলে তারপরে আসবেন। সুতরাং দেখেন যে নামগুলো নিয়েছে তারা, আপনি অ্যাভেলেবল পাচ্ছেন শেহজাদ, উসমান ঘানি, এই ইমরান রান্ধাওয়া, আমির হামজা, রবীন দাস, এই দিয়ে বিপিএল এ আমি জানি না দিলশান মুনাবিরা তিনিও পছন্দ করতেন ওপেনিং করতে, তাহলে সৌম্যকে একটু পরে আসতে হবে, দিলশান আর শেহজাদ ওপেন করলে সৌম্য পরে আসবেন, বাট দিলশান মুনাবিরাকে আমরা তিনেই রেখেছি এখানে। মোহাম্মদ মিঠুনকে চারেই রাখা, সাকসেসফুল পজিশন তার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ। উসমান ঘানি আসছেন 5 নম্বরে, উসমান ঘানি এখানেও ব্যাটিং করতে পারেন 3-4, এটা সিচুয়েশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী হয়তো অদল বদল তারা করবে। নাসির হোসেনকে 6-এ রাখা, ম্যাচ পেতেও পারেন, আবার কম্বিনেশনের কারণে নাসির হোসেনের মতো প্লেয়ার নাও পেতে পারেন, একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের লাগবেই, মুক্তার আলী অথবা আরিফুল হক, এই দুই পেস বোলিং অলরাউন্ডারের মধ্যে একজনকে আসলে তাদেরকে রাখতেই হবে, এবং না রেখে আসলে উপায়ও নাই, কারণ হচ্ছে যে আপনার একজন সিনিং অলরাউন্ডারের এই লাক্সারিটা যেহেতু তাদের আছে তারা রাখবে, দুজনেই খুবই ইফেক্টিভ ডোমেস্টিক ক্রিকেটে, মুক্তার পাওয়ার হিটিং দেন, আরিফুলেরও সেই সক্ষমতা আছে। অলোক কাপালি লেগ স্পিনিং অলরাউন্ডার, অলোক কাপালি যে যে দলে খেলেছেন ম্যাচ পেয়েছেন, কিন্তু ঢাকার হয়ে খেলেছেন, কুমিল্লার হয়ে খেলেছেন, সিলেটে খেলেছেন, আই হোপ যে এবার ঢাকা ডমিনেটর্স এর হয়েও স্টার্ট করবেন, এই বয়সেও তার মধ্যে সেই গুণটা আছে। আরাফাত সানি থাকবেন লেফট আর্ম স্পিনার, আর এখানে তাসকিন আহমেদ পেস বোলার, শরীফুল ইসলামকেও পেস বোলার রেখেছি, বাট ইমপ্রেশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী আলামিন শরীফুলের সাথে অদল বদল হতে পারে। আপনি দেখেন বিদেশি প্লেয়ারের ক্যাটাগরিতে যত নামগুলো আমি রেখেছি, আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা, উসমান ঘানি, এগুলো সবই কিন্তু ব্যাটিং ক্যাটাগরিতে রেখেছি, কারণ বোলিং এ প্লেন্টি অফ অপশনস তাদের আছে। হ্যাঁ, এবং এই জায়গায় আমি 3 জন বিদেশি রেখেছি, তারা হয়তো বা কম্বিনেশন অনুযায়ী প্রয়োজন মনে করলে যে কোনো বিদেশিকে পরে রাখতে পারবে। আই ওয়াজ কনফিউজ যে কোন বিদেশিটাকে তারা বোলিং ক্যাটাগরিতে খেলাবে, বিকজ তাদের বোলিং ক্যাটাগরি দেশের প্লেয়ারদের দিয়েই অনেক অনেক সলিড। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.